হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে শুকনো খেজুরের মিল্কশেক বানিয়ে দেখাবো। জি হ্যাঁ, শুকনো খেজুর আপনি দেখতে পাচ্ছেন সাইডে, এটা কিন্তু ভীষণই হেলদি একটা ড্রিঙ্ক আর ভীষণ রিফ্রেশিং আর ইয়াম্মি তো বটেই। চলুন ঝটপট দেরি না করে দেখে নেব কীভাবে বানাতে হয়। আমি এখানে 2 গ্লাস মিল্কশেক বানাবো, তার জন্য আমি 10টা খেজুর নিয়েছি। এই হচ্ছে আমাদের শুকনো খেজুর, এটা খুবই শক্ত কিন্তু। তো সবার প্রথমে আমাদের এগুলোকে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপরে বীজগুলোকে বের করে নিতে হবে। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ক্যামেরার পেছনে আমি ধুয়ে বীজ ছাড়িয়ে নিয়ে আসছি, তারপর আপনাকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ধুয়ে একেবারে বীজ ছাড়িয়ে নিয়ে এসেছি। আর বীজ ছাড়ানোর জন্য আমি এই হামানদিস্তাটা ব্যবহার করেছি, এটা দিয়ে আমি ক্রাশ করে করে বীজগুলো ছাড়িয়েছি। আর এই হলো বীজগুলো। তো খেজুরগুলো কিন্তু ভীষণ শক্ত, একেবারে কড়কড়ে। তো এই জন্য প্রথমে আমাদের এগুলোকে ভেজাতে হবে। তো ভেজানোর আগে আপনি চাইলে যে কোনো অন্য কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন যদি চান। আমি অল্প কিছু কিশমিশ ব্যবহার করছি এর সাথে, স্বাদেও খুবই টেস্টি হয়ে যাবে আর হেলদি তো হবেই। এবার আমরা এগুলোকে ভেজাব। তো ভেজানোর জন্য আমরা একেবারে ফুটন্ত গরম দুধ নিয়েছি, এটা দিয়ে ভেজালে একেবারে জলদি ভিজে তৈরি হয়ে যাবে। ঢেকে রেখে দেবো মোটামুটি আধা থেকে 1 ঘন্টার জন্য। আমি 1 ঘন্টার জন্য রাখবো, তবে আধা ঘন্টা পরে একবার চেক করে দেখতে পারেন, ভিজে গেলে তো ভালোই হলো। আমি 1 ঘন্টা পরে দেখছি। দেখুন খেজুরগুলো খুব সুন্দর ফুলে একেবারে তৈরি হয়ে গেছে, নরম হয়ে গেছে। কিশমিশগুলো খুব একটা ফোলেনি, কারণ কিশমিশে খুব বেশি টাইম লাগে। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা ভালো করে পিষে নেব। পেষার জন্য আমি একটা ছোট গ্রাইন্ডার জার নিয়েছি, এতে আমরা এই সমস্ত কিছু ট্রান্সফার করে দেবো। আর পেশার সময় লাগলে আরও দুধ ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। এবার কিন্তু নর্মাল দুধ বা ঠান্ডা দুধ ব্যবহার করবেন। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। খেজুরের সাথে অন্য ড্রাই ফ্রুটস আপনি যে কোনো ড্রাই ফ্রুটস চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে আপনি স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমাদের মেনলি খেজুরের মিল্কশেক। তো আমরা এবার একেবারে স্মুথ পেস্ট বানিয়ে রেডি করেছি। এই দেখুন বন্ধুরা, যতটা সম্ভব হয়েছে আমি স্মুথ করার চেষ্টা করেছি। আর আমি অল্প একটু দুধ অ্যাড করেছিলাম বাটার সময়। এই হচ্ছে আমাদের পেস্ট রেডি। এবার একটা জগ নেব আমি, জগের মধ্যে আমি মেন বেসটা বানাবো। তো জগের মধ্যে আমি এই সম্পূর্ণ পেস্টটা ট্রান্সফার করে নেব। এবার দেখুন মিক্সারের জারের মধ্যে অনেকটা পেস্ট রয়েছে, তো এগুলো আমরা অবশ্যই ওয়েস্ট করব না। এই জারের মধ্যে আমি একটু দুধ দিয়ে ভালো করে ধুয়ে সেটা অ্যাড করে নেব, ঢাকনাটা লাগিয়ে ঝাঁকিয়ে নেব, তাহলে খুব সুন্দর করে ধোয়া হয়ে যাবে এরকম করে। এবার এটা অ্যাড করে দেবো জগের মধ্যে। এই প্রসেসটা আমি আরও একবার করব। তো দেখুন বন্ধুরা, আমাদের মিল্কশেকের বেস কিন্তু তৈরি হয়ে গেছে, এটা খুবই গাঢ় এখন। তো এরপরে যেটুকু লাগবে সেটুকু আমরা এক্সট্রা দুধ ব্যবহার করে নেব। এবার চলুন আমাদের শেক সার্ভ করে নিই। আমি 2 গ্লাস মিল্কশেক বানাবো, 2 গ্লাস নিচ্ছি। এবার সমান সমান কোয়ান্টিটিতে আমরা মিল্কশেকের বেসটা দিয়ে দেব, ভালো করে একটু নাড়িয়ে নেব, ঘুলে নেব। সমান সমান আমরা 2 গ্লাসেই দেব, তারপরে যেটুকু বাকি থাকবে সেটুকু আমরা দুধ দিয়ে নেব। আর এর পরে, দুধ দেওয়ার পরে যদি আপনার মনে হয় আরও চিনি দরকার, তাহলে আরও চিনি অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু টেস্ট করে দেখবেন আর কি। এবার আমরা বাকিটা দুধ দিয়ে ভরে দেব। এই দেখুন হয়ে গেছে আমাদের মিল্কশেক, কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিছু আইস কিউব দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আমি খুব বেশি মিষ্টি করব না, আমার জন্য এটুকুই ঠিক আছে, আপনি চাইলে আরও একটু মিষ্টি অ্যাড করতে পারেন। এবার কিন্তু এটা সার্ভ করার সময় এসে গেছে, আমি একটুখানি গার্নিশ করে দিচ্ছি। ভীষণ টেস্টি, ভীষণ হেলদি আর ভীষণ রিফ্রেশিং ড্রাই ডেটস মিল্কশেক তৈরি হয়ে গেছে। আপনিও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, এই সিম্পল রেসিপিটি। আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।